নাকি হ্যাঁ ও টিনিস্টিকে অন্তর অন্তর বাকি করবে যতক্ষণ না নিচেরটা বন্ধ হচ্ছে প্রথম 1 মিনিট মানে 1 মিনিট করে থাকলে অ্যালার্মটা বাজে শুরু হবে তারপর 30 সেকেন্ড অন্তর অন্তর কন্টিনিউ হতে থাকবে এই যে কনভার্টেবল যখন খারাপ থাকবে বাসটাস পড়বে প্লাগটাকে খুলে রাখবেন নালে বিপদ আছে এবার এক বছর ধরে নেওয়ার মধ্যে কি খারাপ হয়ে যাবে মাদারবোর্ডটা সবই হচ্ছে মাদারবোর্ড অপারেট করছে ঠিক আছে আর ও খারাপ মানে ও ছাড়া মেশিন অন হবে না এবার 1 বছর ফ্রিজের ওয়ারেন্টি 10 বছর কম্প্রেসরের ওয়ারেন্টি তো 1 বছরের মধ্যে ইলেকট্রনিক পার্টসগুলো সব 1 বছরের ওয়ারেন্টি হবে এবার তার 1 বছরের মধ্যে খারাপ হলে কি প্ল্যান তারপর খারাপ হলে আমাকে চার্জ লাগবে এই জন্যই অন্তরটা রাখা ভালো যে বাদ খুলে দাও আমাদের এমনিতে একটা সিস্টেম আছে একটু বাদ পড়লেই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা ডাউন হয়ে যায় এমসিসিপি আছে আর ভালো তাও মানে বলে রাখলো আর কি বন্ধ করে রাখা জলের বোতল গুলো এখানে রাখলেন 500 থেকে 1 লিটারের বোতল রাখা ভালো 2 লিটারের বোতল হলে যেকোনো একদিকে একটাই হবে যদি অনেকগুলো বোতল হয়ে যায় আপনি এগুলোতে আড়াআড়িভাবে রাখবেন এখানে যত অল্প এর দেবেন তত এর জন্য ভালো নালে কি ওইটা ক্ষয়ের সামনের দিকে এগিয়ে আসে পরে ঠিকঠাক মানে ফিউচারে লোডিং এ অসুবিধা হবে মানে যত লোড দেওয়া হবে দরজায় তত অসুবিধা হবে যত কম দেবেন লোড ততই ভালো এগুলোতে ছোট ছোট বলবো সোয়া সোয়া সেনা ছোট ছোট যে বোতলগুলো আছে সেগুলো এর মধ্যে রাখতে পারেন এটা একটা কাঁচা ডিমের মধ্যে রাখলেন আর এখানে একটা পাতলে বুকে মিডল থেকে কাটবেন মিডল থেকে কাটলে যে দুটো খণ্ড হবে সে দুটো একটা এটাতে একটা এটাতে শুনে দেখা যাবে কিছুদিন পরে ওটা শুকনো হয়ে যাচ্ছে ফেলে দেবেন আমার নতুন পাতিল লেবু কেটে রেখে দেবেন না এটা হচ্ছে ভেজ বক্স মানে শাকসবজি বা ফলমূল যাই থাকবে না কেন এর মধ্যে রাখবেন ঠিক আছে মার্কেট থেকে যখন কিনে নিয়ে আসবেন সেগুলোকে কলের জলে ভালো করে ধুয়ে নিতে হবে ধরবো যে জলটা থাকবে জলটাকে শুকনো করে নিতে হবে শুকনো করে এর মধ্যে পার্ট পার্ট ভাবে রাখবেন ধরুন এদিকে একটা টাইপ এদিকে একটা টাইপ এইভাবে এই টাইপ এই টাইপ ঠিক আছে সব একসঙ্গে নয় আর ওটা কি এমনি আলগাই রেখে দেবো আমরা তো পলিথিনের ভিতরে করে ঢুকিয়ে ওখানে আপনাকে বলেছে আলগাই রাখার জন্য আলগা রাখলে তার যে ওই শাকসবজি যে রসটা থাকে ফল বা শাকসবজি এটা শুকনো কেন হয়ে যায় ওর মধ্যে রসটা নিয়ে নেয় যখন এটি টেনে নেবে ওর ঘাম ঘাম জলগুলো দেখুন এই উপরে উপরে আসাচ্ছে এই ঠিক কভারের উপরে যে জলগুলো ঘাম সোয়েটিং গুলো হবে সেটা আপনাকে এক দুদিন ছাড়া ছাড়া মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে যদি আমি না মুছে রাখেন সেই জলটা নিচে পড়বে নিচে পড়লে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তখন কি হবে আমরা বেশি দিন হবে না আরেকটা যেটা আপনি বলেন পলিথিনে পলিথিনে আপনি মুড়ে রাখতে পারেন এয়ার টাইট করে দেবেন শক্ত করে বেঁধে রাখতে হবে সব কিছু আলাদা আলাদা তখন কি হবে দেখবেন পলিথিনের মধ্যে জল জল হয়ে যাচ্ছে সেই পলিথিনের মধ্যে জলটাকে আপনাকে হয় পলিথিনে রেখে চেঞ্জ করতে হবে নাহলে জলটাকে মুছে রাখতে হবে তাহলে আমরা শাকসবজিগুলো বেশি দিন ধরে ইউজ করতে পারবো এরপর অনেকে অনেক কিছু রেখে দেয় তো এটা কোনো ওয়েট নেবে না এরপর আপনি হালকা কোনো জিনিস রাখলে ঠিক আছে কিন্তু বেশি ওয়েট এর মধ্যে দেবেন না এটা ওয়েট এই গ্লাসগুলো ওয়েট নেয় এটা ওয়েট নেবে না ঠিক আছে এখানে হালকা কোনো জিনিস রেখে দিতে পারো বুঝতে পেরেছো ওর উপরে কিছু নেবে না যার ওয়েট নেবে তাহলে ওইটা এতটা ফাঁক আছে কেন ফাঁকা স্যার এর মধ্যে যে গ্যাপ এখানে যে ঠান্ডাটা আসবে সেই জন্য গ্যাপটা আছে ঠান্ডা আসতে পারবে না আর এই যে সুইচটা এই যে এটা হচ্ছে এইদিকে সুইচ থাকলে এইদিকে আর ভেজিটেবলস থাকলে এইদিকে তাহলে এটাকে খোলাই রাখবেন তাহলে ভিতরের স্মেলটা এখান থেকে শাকসবজির গন্ধটা বাইরে বেরিয়ে আসতে পারবে যখনই খুলবেন ডোর গন্ধটা বাইরে বেরিয়ে গেল এর মধ্যে থাকবে না আর হচ্ছে কি এগুলো হচ্ছে রান্না করা খাবার কি হচ্ছে এটা ওইদিকেই করে রাখবো সব সময় তাহলে স্মেলটা বাইরে বেরিয়ে আসবে ভিতরের স্মেলটা যে আবদ্ধ ভাবটা থাকে গুমট হয়ে যাচ্ছে তো সেটা ওখান থেকে বাইরে বেরিয়ে আসবে ময়েশ্চার বলুন স্মেল বলুন সব ওখান থেকে বেরিয়ে আসতে পারবে
আর হচ্ছে ওই তো দরজা এখানে একটা এই আছে স্পিকার আছে এইগুলো হচ্ছে রান্না করা খাবার রাখবেন এর মধ্যে প্রতিটা খাবার একটা প্লেট মানে ট্রে রাখবেন উপরে মানে আলাদা রাখবেন ঢাকনা দিয়ে রাখবেন কেন রাখবেন বন্ধ হয়ে যায় নালে ধরুন দুটো আলাদা আলাদা খাবার পাশাপাশি রেখেছেন ফ্রিজে তো আর এক দু মিনিটের জন্য থাকবে না ধরুন আজকে রেখেছেন কালকে খাবেন বা এক দু মিনিমাম এক দু ঘন্টার উপর থাকবেন ধরুন তো যখন কোনো খাবার ঢাকনা দিয়ে রাখতে হবে অন্যান্য বন্ধ হয়ে ওখানে মিশে যাবে বা যখন এটা বেশিক্ষণ ফ্রিজটা ঠান্ডা হয়ে যাবে পরে যখন আপনি এটা খুলবেন যখনই বাইরের গরম হাওয়াটা ভেতরে ঢুকবে তখন দেখবেন এগুলো ঘাম ঘাম হয়ে যাবে সেই ঘামের জলগুলো খাবারে পড়তে পারে সেটাও খারাপ জল তো সেই জন্য ঢাকনা দিয়ে থাকলে খাবারটা আপনার পরিষ্কার থাকবে এরপর আসছে এখানে একটা কন্ট্রোলার আছে আপনাকে ওয়েদার প্লাস হচ্ছে আপনার খাবারের পরিমাণ অনুযায়ী এটাকে চেঞ্জ করে রাখতে হবে কোনটাতে কত রাখবেন এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে এই জন্য এখানে একটা দিয়ে দিয়েছি সামার মনসুন উইন্টারে আপনার এখানে ভাগ ভাগ করে দিয়েছে কোন উপরেরটা কত থাকবে নিচেরটাতে কত থাকবে এখানে একটা সামার মনসুন উইন্টার গরমকাল বর্ষাকাল শীতকাল আপনাকে গরমকালে বলেছে যেটা ফ্রিজার উপরেরটা এই উপরের বোতামটা উপরের জন্য নিচের বোতামটা নিচের জন্য এখানে লেখা আছে ফ্রিজার আর একটা ফ্রিজ উপরেরটা ফ্রিজার কম্পার্টমেন্ট নিচেরটা ফ্রিজ ঠিক আছে আপনাকে গরমকালে বলেছে উপরেরটা এক অথবা দুই এখানে এক থেকে পাঁচ অবধি আছে এক দুই তিন চার পাঁচ আবার একে এসে যাবে ঠিক আছে তো আপনাকে কি করতে বলেছে গরমকালে উপরেরটা এক অথবা দুই রাখতে বলেছে নিচেরটা চার অথবা পাঁচ রাখতে বলেছে এখানে যে কোনো একটা একটা নিচ্ছে কেন দুটো দুটো করে দিয়েছে এটা অথবা এটা যদি খাবারের পরিমাণ অল্প থাকে উপরে তাহলে একে রাখবেন মিডিয়াম বা বেশি থাকলে দুইতে রাখবেন গরমকালের ক্ষেত্রে নিচেরটা যদি আপনার খাবারের পরিমাণ অল্প থাকে চার মিডিয়াম বা বেশি থাকলে পাঁচ ঠিক আছে এটা গেল গরমকালের বর্ষাকালে বলেছে উপরেরটাও তিন নিচেরটাও তিন এখানে দেওয়া আছে দেখুন সামারে এটা উপরেরটা যেটা ফ্রিজার ওয়ান অথবা টু নিচেরটা ফোর অথবা ফাইভ মনসুনে থ্রি থ্রি তো এখানে রেখে দিন থ্রি থ্রি উইন্টারে হচ্ছে গরমের উল্টোটা উপরটা ছিল এক অথবা দুই গরমে এটা হবে চার অথবা পাঁচ আর নিচেরটা হবে এক অথবা দুই ঠিক আছে এটা যেহেতু বর্ষাকাল চলছে এখন শীতকাল এসেই গেছে তো এখন যখন বর্ষা এখন আমার শীত ঠিকঠাক পড়েনি তাই এখন তিনে তিনে রাখছি প্রপার উইন্টার এসে গেলে এর মতো ঠিক আছে এখানে দেখুন লেখা আছে এক্সপ্রেস ফ্রিজ এক্সপ্রেস ফ্রিজটার কাজ কি ধরুন আপনার গরমকালে ছিল খাবার নিচে প্রচুর ছিল তো আপনাকে বলেছে খাবারের পরিমাণ গরমকালে বেশি থাকলে পাঁচ রাখার কথা মানে যেটা ফুল ফুল করে দিয়েছেন তাও দেখছেন যে না নিচে আর একটু ঠান্ডা হলে মানে ভালো হয় মানে একটু অপরিমাণে অল্প হচ্ছে আর একটু চাই তো আপনাকে তখন এই নিচের বোতলটাকে তিন সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এক দুই তিন পাঁচ আছে প্লাস এক্সপ্রেস ফ্রিজ অন হয়ে গেছে এক্সপ্রেস ফ্রিজ অন হওয়ার কারণ কি এটা হচ্ছে দু ঘন্টার জন্য নিচে এক্সট্রা করে কুলিং দেয় ও নর্মালি হচ্ছে আপনার ওই এক্সপ্রেস ফ্রিজ অন থাকে না আপনাকে অন করলে দু ঘন্টার জন্য কম্প্রেসার অটোকাট হবে না ফুল আরপিএমে চলতে থাকবে নিচে এক্সট্রা হবে কুলিং দেওয়ার জন্য দু ঘন্টা পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে মানে এই জ্বালাটা জ্বলছে নিভে যাবে যেমন পাঁচে ছিল পাঁচেই থাকবে এবার তার মধ্যে মানে দু ঘন্টার আগে বন্ধ করতে চাইলে আবার তিন সেকেন্ড হোল্ড করে এটাকে অফ করে দিতে পারেন ধরুন আমার মনে হচ্ছে এক ঘন্টাতেই ঠান্ডা হয়ে গেছে আর আমার প্রয়োজন নেই তাহলে বন্ধ করে দিন বা ধরুন দু ঘন্টা পরেও হলো না আবার আপনি অন করে দিতে পারেন পুনরায় ঠিক আছে আর উপরে দেখুন লেখা আছে কনভার্টেবল মানে যেটা ফ্রিজ ফ্রিজার সেটাকে আপনি ফ্রিজে কনভার্ট করতে পারবেন তো যাই বললাম যে উপরের বোতাম উপরের কাজ করবে নিচের বোতাম নিচের কাজ করবে তো আপনাকে তখন যদি এটাকে উপরেরটাকে ফ্রিজ করতে চান মানে ফ্রিজারটাকে তখন আপনাকে উপরের বোতামটাকে তিন সেকেন্ড হোল্ড করে রাখতে হবে করলেই কনভার্টেবলটা অন হয়ে গেল এর কাজ হচ্ছে ধরুন বাড়িতে কোনো ওকেশন হয়েছিল নর্মালি তো রান্না করা খাবার সব নিচে থাকে উপরে আপনার কাঁচা জিনিসগুলো থাকে ধরুন মাছ মাংস আইসক্রিম পনির এইসব তো এবার সে রান্না করা খাবারগুলো যদি এখানে রেখে দেন ছিল তো সব আইস হয়ে যাবে জমে যাবে অনেক ইউজ করতে পারবেন তো যাতে আপনার ফ্রিজারটা ফ্রিজ থাকে যাতে বরফ না হয় তার জন্য কনভার্টেবলটা আপনি এটাকে কনভার্ট করে দিলেন এবার কনভার্ট করার সঙ্গে সঙ্গে খাবারের মধ্যে রাখবেন না তিন ঘন্টা পর খাবার রাখতে হবে মানে যেটা আমার ঠান্ডা ছিল সেই ঠান্ডাতে আপনি যদি খাবার রেখে দেন ওটাও আইস হয়ে যাবে তো আপনাকে তিন ঘন্টা পর কনভার্টেবলটা অন করার যদি খাবার রাখতে চান ধরুন বাড়িতে কোনো ওকেশন হয়েছে সেই খাবারগুলো এখানে রাখবেন এক্সট্রা হয়ে গেছে ধরুন নিচে রাখার জায়গা নেই সব ভর্তি হয়ে গেছে আরও খাবার আছে আপনি তখন উপরে রাখবেন তিন ঘন্টা ওই মানে কনভার্টেবলটা অন করে তিন ঘন্টা পর এখানে খাবার রাখলেন এবার ধরুন আপনার কিছুদিন খাবার থাকলো খাবার সব খেয়ে নিয়েছেন আবার পুনরায় এখানে আইস করতে চাচ্ছেন তো তখন আপনাকে কনভার্টেবলটা অফ করতে হবে অফ করে যে ওয়েদার থাকবে সেই টেম্পারেচারটা দিয়ে দিলেন দেওয়ার আবার দু ঘন্টা পর খাবার রাখতে পারবেন এর মধ্যে সঙ্গে সঙ্গে না মানে এখানে যে মাছ মাংস রাখবেন এটা তো তখন মানে হচ্ছে ফ্রিজ ছিল মানে এখানে প্লাস টেম্পারেচার ছিল নর্মালি এখানে মাইনাস টেম্পারেচার থাকে তো যখন প্লাস টেম্পারেচারটা যদি মাছ মাংস রেখেছেন ওটা আবার খারাপ হয়ে যাবে
দু ঘন্টাতে আমার কি হচ্ছে এখানে মাইনাস টেম্পারেচার এসে যায়, তখন আপনি এখানে আবার খাবার রাখবেন মানে মাছ মাংস রাখবেন, তখন আবার ওটা ঠিকঠাক থাকবে। মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন, যখন নিয়ে আসবেন রক্তগুলো ভালো করে জলে ধুয়ে ওনাকে কন্টেনারের মধ্যে ভরে রাখতে হবে, এয়ার টাইট কন্টেনার, যে কোনো ভাবে ধরুন পলিথিনে আপনাকে দিয়েছে মার্কেট থেকে নিয়ে এসেছেন এমনি রেখে দিলেন, এভাবে রাখা যাবে না। তাতে কি হবে মেনলি ঠান্ডাটা এখানেই হয়, এ ফ্যানের সাহায্যে নিচে ঠান্ডা পাঠায়, এখানে গন্ধ জাতীয় কোনো জিনিস রেখে দিলে পুরো ফ্রিজের মধ্যেই গন্ধ চলে যাবে। প্লাস কি যদি এমনি এমনি আলগা রেখে দেন রক্তগুলো রসগুলো নিচে পড়বে, জায়গাগুলো থেকে হাওয়া আসে এখান থেকে গড়ে ভেতরে ঢুকে যাবে, তখন কি হবে দুদিন বাদে ওটা পচে গিয়ে বাজে গন্ধ আসবে, প্লাস যে জায়গাগুলো থেকে হাওয়া আসে সেগুলো সব ব্লক করে দেবে, পরে ঠান্ডা ঠিকঠাক হবে না। তো আপনাকে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর যখনই কোনো বড় বড় কন্টেনার রাখবেন এই জায়গাগুলো থেকে সব হাওয়া আসে, তো আপনাকে এটাকে কন্টেনারগুলোকে ছেড়ে রাখবেন যাতে হাওয়াটা সার্কুলেট হতে পারে। অনেকে কী করে এইভাবে গার্ড করে রেখে দেয়, এরকম অনেক কেস পেয়েছি এইভাবে গার্ড করে রেখে দিয়েছে, পেছনে একটু গ্যাপিং থাকবে, এই যে যে জায়গাগুলো এখানে দুটো হোল থাকে এখানে হোল আছে পর্যন্ত তুলা না তুলাই না, এটা হাওয়াতে ঠান্ডা হয়, তো আপনাকে হাওয়াটাকে আটকে দিলে ভেতরে ফ্যান ঘুরতে থাকে, তো ফ্যানে কী হবে বরফ জমে যাবে, তো তখন ফ্যানটা ঘুরতে পারবে না আটকে যাবে, তো মেশিন তখন এরর দিয়ে দেবে, এরর দিয়ে মেশিন বন্ধ মানে ঠান্ডা ঠিকঠাক হবে না। তো আপনাকে এই জন্য যে জায়গাগুলো সব হোল আছে ওই যে উপরে চারটা আর হচ্ছে নিচেও যে জায়গাগুলোতে হোল আছে সেই জায়গাগুলোকে সব যেমন উপরে দুটো হোল নিচে একটা আছে, তো ওই জায়গাগুলো আপনাকে ফাঁকা রাখতে হবে, ছেড়ে খাবার রাখবেন। আর উপরের কম্পার্টমেন্টে কাঁচের কোনো জিনিস নিয়ে আসবেন না, ফেটে যাবে, কাঁচে যা রাখবেন সব নিচে রাখবেন, কারণ জল ধরুন কাঁচের কোনো জিনিস অনেকে বিয়ারের বোতল ভুলে রেখে দেয়, কথাই বলছি, তো তাতে কী হবে ওটা তো আয়তনে বেড়ে যায়, বরফ যখন হবে ফেটে যাবে পুরো ব্লাস্ট হয়ে যাবে ভেতরটা, তো এখানে কাঁচের কোনো জিনিস নিয়ে আসবেন না, সবই নিচে রাখবেন। পনির মাছ মাংস সবুজ মটর এগুলো সব এখানে রাখতে পারবেন, আর এখানে হচ্ছে আপনার চলের টলের ছোট ছোট কোনো জিনিস এর মধ্যে রেখে দিতে পারেন, আর এখানে কিছুই নেই, এগুলো এমন আছে আর কি খুব বেশি লোড নেবে না, আর এখানে ফ্রিজ মাঝে মাঝে আপনাকে মুছে রাখতে হবে, উষ্ণ জল করবেন, উষ্ণ জলে ভিনিগার বা পাতিলে বুড়া ফেলবেন, কাপড় নেবেন পুরো ফ্রিজের ভেতরটা মুছবেন, প্লাস হচ্ছে গ্যাসকেট গুলো দেখবেন কালো কালো স্পট পড়ে যায়, হার্ড হয়ে যায়, তো আপনাকে সারা সারা টাইপ হয়ে যায়, আপনাকে এটাকে মুছে রাখতে হবে, নাহলে পরে খরচা হবে, এটা ফেটে যাবে, পরে কি হবে বাইরের গরম হাওয়া ভেতরে ঢুকবে বা ভেতরে ঠান্ডা হাওয়া ওটা টাইট হবে না, ওটা ফেটে যাবে, তখন কি হবে এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে মুছে রাখলে প্রথম থেকে আমার ওই জিনিসটা আমাকে পরে বেয়ারটা করতে হবে, কাপড় ধরবেন এইভাবে ঘষবেন, খুলবেন খুলে পরাতে পারবেন, এইভাবে ঘষতে থাকবেন কাপড়টি, এমনি এমনি কাপড়টা নেবেন এইভাবে ঘষবেন, এই উপরে এইভাবে কাপড় ধরে কিছু যাতে না জমে আর কি ঠাকঠাক করে দরকার নেই, এই না এই এই তো এই যখনই ঘষবেন এইভাবে তো ঘষে রাখছে, এইটা উঠে যাচ্ছে, ঠিক আছে কাপড়টা ধরে এইভাবে এইভাবে, এটা টেনে উঠে বেরিয়ে আসবে না, না এটা খুলবে না, জোর করে যদি খুলেন তখন এখনো খুলছে না, ঠিক আছে আরো খুললে তখন এইভাবে বেরিয়ে আসবে, আবার তুমি আর আর কিছুই নেই, এই দু বডি পছন্দ গরম হবে, এই সাইড এই সাইড, তো গরম অনেকে বলে গরম কেন হচ্ছে ফ্রিজ খারাপ, ওটা গরম হবেই, আগে কারণ নর্মাল ফ্রিজের পেছনে একটা কয়েল থাকতো সেই কয়েলটা গরম হতো, আর এইসব এখনকার সব ফ্রিজের হচ্ছে বডির ভেতর কয়েল হয়ে গেছে, তো সেই কয়েলটা গরম হবে মানে এই সাইড গরম হবে, গরম হচ্ছে বলেই ভেতরে ঠান্ডাটা আসছে, ঠিক আছে, তো এতে ভয় করার কোনো কারণ নেই। আর হচ্ছে কি এই বর্ষাকালে প্রতিটা ফ্রিজে যেটা সবাই কমপ্লেন করে যে কেন ঘেমে ঘেমে যায় ভিজে ভিজে যায়, দেখবেন বর্ষাকালে সাইড বডি এই সামনে ঘাম ঘাম দিতে পারে, তো সেটা হচ্ছে হিউমিডিটি থাকার জন্য বেশি, মানে বাড়িতে কি হয় ওই কন্টিনিউ বর্ষাকালে কন্টিনিউ বর্ষা হয় রোদ থাকে না, অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা বাষ্প হতে পারে না, তখন কি হয় এই যে লিনতাপ বলে যে ধরুন ফ্রিজের মধ্যে থেকে একটা জলের বোতল যখন বাইরে নিয়ে আসেন গা যখন ঘেমে যায় এই ঠান্ডার কারণে কি হয় গা গুলো সোয়েটিং হয় এই দু সাইড,
বা এখানে এখানে কারোর হয় না, এটা ওয়েদার অনুযায়ী, মানে কারোর আমরা এই জায়গাটা ধরুন ড্রাই ওয়েদার, ফাঁকা জায়গা আছে তো হতে নাও হতে পারে, আর কারোর কারোর যদি হয় কম হবে, তো আমাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর এটা আপনাকে রেগুলার করতে হবে নিচের কম্পার্টমেন্টে, আপনার হচ্ছে যত আপনি যখন খাবার নিতে আসছেন বন্ধ করছেন খুলছেন আবার বন্ধ করছেন, তখন কি হয় যত বারবার খুললে এগুলো ঘেমে ঘেমে যায়, সে যে ঘেমে গেলো জল হয়ে গেলো, জলটা কিন্তু কোথাও যাবে না, ওর মধ্যেই আটকে থাকবে, উপরে জল হয়ে গেলে সেই জলগুলো আইস হয়ে যায়, কিন্তু নিচে আবার হচ্ছে জলগুলো জলই থেকে যাবে। আপনাকে এক দুদিন ছাড়া ছাড়া কাপড় দিয়ে কাজগুলোকে মুছে রাখতে হবে, আর বেশি হবে ফ্রেজ বক্সের ভেতর, আর ফ্রেজ বক্সটাকে যদি আপনি মুছে রাখেন জলগুলো শাকসবজির মধ্যে পড়বে পচে যাবে ওগুলো। আপনাকে এটা এক দুদিন ছাড়া ছাড়া শুকনো একটা সব কাপড় নিয়ে কটনের কাপড় নিয়ে মুছে রাখতে হবে। ভেঙে গেছে বা সেরকম কিছু আসেনি কিন্তু এত বছরে, এটাতে কোনো অসুবিধা নেই, ফাটবে না, এগুলোতে ফাটে না। এটা খুলে রেখে যদি এটা বন্ধ করে দেন তখন এই দু সাইড ফেটে যায়, আপনি উপরের চার অথবা পাঁচ করে দেবেন, নিচের টা এক অথবা দুই করে দেবেন, ঠিক আছে। এখান থেকে হাওয়া ঠান্ডা হাওয়াটা আসে বোতল গুলোকে ঠান্ডা করার জন্য, আর কিছু না, এর জন্য কোনো ফাংশন নেই, সবসময় হাওয়াটা আসতে থাকে। বরফ জমতে কত সময় লাগবে? জল দিয়ে রেখে দেবেন, এটা হচ্ছে আইস মেকার, এখানে জল দেবেন, বরফ হবে, বরফ হলে বরফ গুলো নিচের দিকে ঘুরে যাচ্ছে, ঘুরলে পড়ে যাবে। আগেকার ওইসব ফ্রিজে যে ট্রেটা থাকতো তাকে মুড়তে হতে হবে, এটা মোড়া দরকার, এটাকে ঘোরালেই পড়বে, ধরুন কোনো একটা পড়ছে না এইভাবে একটু নাড়িয়ে দেবেন নিচে পড়ে যাবে, পড়বে এই জায়গাটা, এই জায়গাটা পড়বে, ধরুন আপনার দরকার একটা কি দুটো কিছুর সাথে ধরুন মিশে খাবেন, না তো এক একটা ওঠাতে পারবে না, যারা নিতে গেলে ওনাকে ঘোরাতেই হবে, যখনই পড়লো সবগুলো এখান থেকে গুড়িয়ে নেবেন, এখানে জল বা বরফ এর মধ্যে রেখে দেবেন, এটা ফেটে যাবে, এটা হচ্ছে এটা ফেটে যাবে, এখানে সবসময় ফ্রি থাকবে, আপনি তো এটাকে নিচে ফেলাবেন না, নিচটা নোংরা থাকে, এর মধ্যে ফেলে এখান থেকে গুড়ানোর জন্য, এখানে জল বা বরফ কোনো কিছুই রাখবে না, যতগুলোই পড়ে যাবে সবগুলো গুড়িয়ে নেবে, আবার এখানে জল দিলেন, আবার ধরুন কখনো নেবেন যা পড়বে আবার গুড়িয়ে নেবেন, এখানে এটা নিয়ে আমরা পাচ্ছে নিতে হবে, এটা এটা ফুটো আছে জমি রাখার জন্য, কোনটা ট্রেটা মানে ফুটো আছে মানে, না 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 এটা হচ্ছে এখানে ডিজাইন, না প্লাস্টিকের একটা এন্ড থাকে, আসবে না, আমার এই কনভার্ট টেবিলটা অন করা ছিল যার জন্য এটা বন্ধ আছে, ওটা 8 মিনিট পর ফ্যান চলবে কম্প্রেসর অন হবে। দুটোর সঙ্গে তো গ্যাপ আছে, উপরে হাওয়াটা নিচে যায়, সেই যে গ্যাপটা আছে সেই যে হাওয়ার প্রেসারটা যাচ্ছে সেটার জন্য ওটা খুলে আবার বন্ধ হয়ে যাবে, ওটা জোর করে করলে ওটা হয়, হাওয়াটার প্রেসার যখনই দেবেন যখন খারাপ হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে তখন উঠিয়ে দেবেন, এখন মেটাল বডিটা ভালো থাক, এটা হচ্ছে এটাকে লক করার জন্য, যখন এটা করবেন লক পুশ করে ঘোরাবেন, দুটোই হবে লক, এটা একটু বেশি লক এইভাবে নরমাল করে ফেলে দেখুন ওইটা বাটকেই গেছে, ঠিক আছে আসবে না। আচ্ছা আবার আপনাকে আনলক করার জন্য বাইকের চাবির মতো এটাকে পুশ করেই ঘোরাতে হবে, নাহলে এটা হবে না, এটা খারাপ হয়ে যাবে, জোর করে ঘুরিয়ে দেবেন এটা নষ্ট হয়ে যাবে, পুশ করবেন ঘোরাবেন আবার এটাকে পুশ করে এই হবে, ঠিক আছে না লাগানো হয় না বাচ্চাদের থাকলে অনেক
গরম খাওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে দিয়ে দিতে না, আর আপনাকে রেগুলার এটাকে মুছে রাখতে হবে, সাইড বডি টডি গুলো বা ভেতর গুলো এই যে মুছে দিয়েছে সবই, জলের বোতল কোনখানে কোনখানে রাখবেন কোনখানে রাখবেন না সবকিছু এখানে। এখানে খাবার কিভাবে অনেকে কি করে জাম করে রেখে দেয়, এক সপ্তাহ এক মাসের খাবার এইভাবে নিয়ে নিয়ে রেখে রেখে দেয় দিয়ে জাম করে দেয়, তো তাতে কি হয় খাবার ফ্রিজটা পুরোপুরি নষ্ট হবে। যত পলিথিনের মধ্যে জাম করে করে রাখবেন খাবার সাথে ফ্রি ফ্রি ভাবে ফাঁকা ফাঁকাভাবে রাখবেন, আর ওই পলিথিনের মধ্যে পুটুল পুটুল করে এভাবে অনেকে রাখে, সেই জন্য প্রবলেম হয় অনেক, তো সেইভাবে রাখা রাখবেন না। যখন এইটাকে ওই জন্য মুছে রাখতে বললাম মাঝে মাঝে, যত জল এখানে আটকে থাকবে ওই যে কন্ট্রোলারটা আছে ওখানে একটা মাদার বোর্ড আছে, সেখানে জল জমে যাওয়া মানে টেম্পারেচার মানে সেন্স উল্টো পাল্টা করবে, ও অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচার, ওটা খারাপও হয়ে যাবে, তো আপনাকে ওই জন্য রেগুলার একটু মুছে রাখতে হবে। যখনই দেখবেন জল জল হয়ে গেছে কাপড় নিলেন একটু মুছে নিলেন, ঠিক আছে, আবার মনে হবে। আর ফ্রিজটা এখন যেহেতু নতুন এসছে মুছে খাবার রাখুন, ফ্রিজটা অফ করে দিচ্ছি, এটা ঠান্ডা করে লাভ নেই, কিন্তু কাজ হচ্ছে কিনা বুঝবো, একদম হবে কাজ, না হলে এক বছর না, ওটা ওটা চালিয়ে রাখুন, এখন তো খাবার রাখার তো কিছু ব্যাপার না, আপনি মুছে তারপর খাবার, আচ্ছা কেন বলছি আমি, যখন ঠান্ডা হয়ে গেল আপনি যখন মুছবেন পুরো সবপুরো ঠান্ডাটা তো বেরিয়ে গেল, কারেন্টটা বেকারে নষ্ট হবে, এটা মানে এটা যে কেমিক্যাল তো এটা প্লাস্টিকের বানানো, এটাকে মুছে খাবার রাখতে হয়। আপনি কি উষ্ণ জলে ভিনিগারের রস ফেলে তারপর নেবেন পুরো উপর নিচ মুছে নিলেন, তারপর আপনি মশার পর দেখবেন ভেজা ভেজাটা থাকবে, আর একটু শুকনো কাপড় নিয়ে আবার মুছে, হ্যাঁ, তারপর ফ্রিজটাকে সব অন করে দিয়ে আপনি খাবার, আর খাবার রাখবেন 3 ঘন্টা পর, ঠান্ডা হবে, গরম অবস্থায় রেখে দিলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, কারণ ঠান্ডা নেই, চালা ঠান্ডাটা হবে, 3 ঘন্টার মধ্যে ঠান্ডা আসবে, তারপর আপনি খাবার মধ্যে এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে, যে ইনভয়েসটা একটু লাগবে ভাই ঠিকঠাক মানে বসেছে তো এটা, হ্যাঁ হ্যাঁ না এরকম কোনো কিছু